আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকালের পর থেকে শুরু করেছি। আলিনা সকালে উঠে পড়াশোনা শুরু করেছে, আজকে ওর হোম লার্নিং, তো বাসায় পড়াশোনা করছে, তারপরে হোমওয়ার্ক কমপ্লিট করে আবার দিতে হবে। আর এই ফাঁকে আমি ভাবলাম একটু রান্না করে নিই, তাই রান্নাঘরে এসেছি। দুপুরের জন্য খাবার রেডি করতে হবে। আমি রূপচাঁদা মাছ ফ্রাই করছি, আগেই ধুয়ে মেখে রেখেছিলাম, এখন একটু ভেজে নিব। রূপচাঁদা মাছ দু পেঁয়াজা করে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তবে আলিনা যেহেতু ফ্রাইটা পছন্দ করে, তাই আজকে শুধু ফ্রাই করছি। আমার মাছটা এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি অপর পাশে, একটু মচমচে করে ভেজে নিব, তাহলে খেতে বেশ মজা লাগবে। আর পাশের চুলায় আমি ডাল রান্না করে নিয়েছি, ডাল রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন মাছটাও নামিয়ে ফেলবো। দেখেন মাছটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে, একদম লালচে করে মচমচে করে ভেজেছি। আর সেই একই তেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, সাথে দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটাও হালকা একটু ভেজে নেব, একদম পোড়া পোড়া না, আবার একেবারে কাঁচাও না। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজটা ভেজে রূপচাঁদা মাছের উপর দিয়ে দিলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর মাছ ভাজলে আমরা সব সময় এইরকম একটু পেঁয়াজ ভাজাও করে থাকি। এখন উপর দিয়ে দিয়ে দিয়েছি, দেখেন বেশ সুন্দর দেখা যাচ্ছে। মাছটা ভাজতে দিয়ে আমি এই ফাঁকে একটু সালাদও কেটে নিয়েছি। শসা, টমেটো, কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনে পাতা, সামান্য লেবু চুকে দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল সালাদ। আমি সবগুলো খাবার টেবিলে দিয়ে দিয়েছি, আমরা কিন্তু এখন সবাই খেতে বসেছি। ঝটপট রেডি হয়ে বিকেলবেলায় বের হয়ে গিয়েছি একটু হাঁটবো বলে। আরোয়া স্ট্রলারে বসে অলরেডি আমার ব্যাগ খাওয়া শুরু করে দিয়েছে। ও যেটা পাই সেটাই মুখে দেয়, আর আমার ব্যাগ হলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আমরা সবাই বের হয়ে গিয়েছি, এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি। এখন ওয়েদার কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে, বাইরে তেমন কোনো গরম নেই, সবাই হাঁটতে বের হয়। তো আমরাও আজকে বের হলাম, তেমন একটা হাঁটতে বের হওয়া হয় না, আজকে একটু সময় পেলাম তাই বের হয়ে গিয়েছি, বেশ ভালো লাগলো। পাশেই একটা ছোট দোকান ছিল, ভাবলাম সেখান থেকে একটু ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয় না, তাই হাঁটতে হাঁটতে আমি, আলিনা আর আরওয়া চলে গিয়েছি। দেখেন বাইরে কিন্তু বেশ সুন্দর লাগছে, এখন বাইরে হালকা একটু বাতাসও হচ্ছে, একদম হাঁটার মতো উপযুক্ত একটা সময়। আগে তো আমরা রেগুলারই হাঁটতে বের হতাম সন্ধ্যায় বা রাতে, আর এখন তো করোনার জন্য তেমন একটা বের হওয়া হয় না, সপ্তাহে একদিন বা দুই দিন যদি একটু সময় পাই তাহলে ওদের দুজনকে নিয়ে একটু নিচে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওরাও ভালো ফিল করে, আমার কাছেও ভালো লাগে। এখন বাইরে বের হলে আরও শুধু এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে, কারণ ওকে তেমন একটা কোথাও নিয়ে যাওয়া হয় না। আর ওর হওয়ার পর থেকেই কিন্তু করোনাটা শুরু হয়ে গিয়েছে, যার জন্য ও তেমন একটা কোথাও যেতেই পারেনি। আর যেটুকু যাওয়া হয় সেটা হচ্ছে মলে, গাড়ি দিয়েই যায়, তাও আবার রাতের বেলায়, তো এত মানুষও তেমন একটা দেখে না। আমরা দোকানের মধ্যে চলে এসেছি। এই দোকানটায় ছোটোখাটো খেলনা টুকিটাকি অনেক জিনিসপত্র পাওয়া যায় এবং একদম রিজনেবল প্রাইসে, তো ঘরের অনেক কিছুই কেনা যায় এখান থেকে। আজকে হাঁটতে হাঁটতে ভাবলাম একটু ঘুরে আসি, দেখি কিছু কেনা যায় নাকি। আলিনা আসলে খেলনার দিকে ছুটে যায়, তো ওর অনেক খেলনা এখান থেকে কেনা হয়, এই জন্য একটু ঘুরে ফিরে দেখলাম। এই দোকানের সবগুলো প্রোডাক্টই কিন্তু চায়নার, খুব বেশি হাই কোয়ালিটি না, আবার একদম লো কোয়ালিটিও না, মোটামুটি রেগুলার ইউজের কিছু জিনিসপত্র এখান থেকে কেনা যায়, তবে সব কিছু না। আলিনার খেলনাগুলো এখান থেকে কেনা হয়, তো আলিনা ওইদিকে যাচ্ছিল, কিছু স্টেশনারি জিনিসপত্র কেনা যায়, বিভিন্ন ধরনের কালার পেন্সিল, ড্রয়িং বুক, ছোটোখাটো টয়, এই ধরনের জিনিসগুলো কম দামে পাওয়া যায়, তো এইগুলো যেহেতু অনেক লাগে সেই জন্য এখান থেকে কেনা হয়। আর সেগুলোই দেখছিলাম, আলিনাও ঘুরে ঘুরে দেখল। আগে এই দোকানটায় আমি আর আলিনা প্রায়ই আসতাম, তবে এখন আরও আছে দেখে তেমন একটা আসা হয় না, কারণ ও কান্নাকাটি শুরু করে দেয়, বেশি সময় ঘুরতে পারে না। আর এই ধরনের দোকানগুলোতে অনেক বেশি ভিড় থাকে, ফিলিপিনোরা বেশি বাজার করে এখান থেকে,
তাছাড়া অনেক ব্যাচেলার লোকজন আসে, সেজন্য ভিড়াভিড়ির মধ্যে এখন আর তেমন একটা আসতে চায় না। তো আলিনার জন্য এদিকে আমরা পেন্সিল খাতা এগুলো দেখছি। আমরা শপিং করতে করতেই আলিনার বাবাও এসে গিয়েছে। তো আরোয়াকে ওর বাবার কাছে রেখে আমি আলিনার সাথে এইদিকে ঘুরছিলাম। তাছাড়া ওকে নিয়ে হাঁটা যাচ্ছিল না, আর ও খুব বিরক্ত হচ্ছিল, যার জন্য ওকে স্ট্রলারে করে এক সাইডে রেখে এসেছে ওর বাবার কাছে। আর আমি আর আলিনা এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এখন বের হয়ে যাব। শপিং করে বের হয়ে বাইরে দেখি রাত হয়ে গিয়েছে। তো আমাদেরকে গাড়ি দিয়েই নিয়ে আসলো, খুব বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা। তারপরেও বললো চলো গাড়ি দিয়ে নিয়ে যাই। তো গাড়ি দিয়ে এসেছি, আর মাঝখানে একটু বাজার করতে গিয়েছি, ঘরের জন্য একটু বাজার করলাম, তারপরে এসে বাসার দিকে যাচ্ছি। এখন দেখেন অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 8টা বাজে, বাইরে সব দিকেই লাইট। তো আমরা এখন বাসায় যাব, তারপরে বাজারগুলো পরিষ্কার করতে হবে। তো এটাই ছিল আমার আজকের ছোটোখাটো একটা ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।